after long interval, because I face some problems. Today again I have to start video regarding English grammar, and particularly the subject is clause. Clause is a very vital chapter. It is very critical chapter, but it is utmost important in a student life to write correct English. And some writers also view that those who know clause are the masters of the sentences. So clause is essential. आज आमी इंग्लिश ग्रामारे एक अन्यतम चैप्टर क्लॉज एर ऊपर एक भिडियो आमी करते चाइछि अनेक दिन पर। विभिन्न कारणे किछुदिन এই ভিডিওটা বন্ধ ছিল। আজকে অনেক আবেদন আসার জন্যই এবং আমারও নিজের একটা ইচ্ছা ছিল যে ইংলিশ গ্রামারটাকে সঠিকভাবে সাজানো। তাই আজকে আমার সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে ক্লজ। আমি প্রথমে ক্লজ শব্দটার ব্যাখ্যা করতে চাইছি। আমি বোর্ডে লিখেছি ক্লজ নাউন, পার্ট অফ স্পিচ। ক্লজটা হচ্ছে নাউন এবং বাংলাটা হচ্ছে চুক্তিপত্রাদির দফা বা ধারা। তাহলে যে কোনো চুক্তি, কন্ট্রাক্ট, তার দফা বা ধারা। অ্যান্ড ইংরেজিতে বলা হয়েছে যে অ্যান আর্টিকেল অর এ পার্ট অফ কন্ট্রাক্ট, উইল অর ল। এটা কিন্তু গ্রামারের সঙ্গে রিলেটেড নয়। ক্লজ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে ভাবতে হবে যে ক্লজ বিস্তারিতভাবে পঙ্খানুপঙ্খরূপে কীভাবে ক্লজের প্রয়োগ বিধিটা রয়েছে। তাই এটা গ্রামারের চ্যাপ্টার নয়, কিন্তু ক্লজ শব্দটা তো আমরা জানতে পারলাম যে চুক্তি পত্রাদির দফা বা ধারা। মানে অ্যান আর্টিকেল অর এ পার্ট অফ কন্ট্রাক্ট, উইল, উইল মানে ইচ্ছা পত্র যেটাকে বলা হয় উইল, এবং অর ল আইন, এটা হচ্ছে ক্লজ। কিন্তু ক্লজ নাউন ফ্রম গ্রামাটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বা গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ। ক্লজ সাধারণত আমি কিন্তু ওই আইনের দৃষ্টিতে ক্লজকে ব্যাখ্যা করতে চাইছি না, আমি চাইছি গ্রামার দৃষ্টিকোণ থেকে ক্লজকে কীভাবে ট্রিটমেন্ট করা হয়। ইংরেজি গ্রামারে একটা বিশাল চ্যাপ্টার হচ্ছে ক্লজ। সেখানে গ্রামার আমি রেখেছি ফ্রম গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ। এর কি মানেটা? এ সিনট্যাটিক কনস্ট্রাকশন কন্টেনিং এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফর্মিং এ পার্ট অফ এ সেন্টেন্স। এই হচ্ছে ইংলিশ মিনিং। যেটা পরিষ্কার ভাষায় বলা হয়েছে ক্লজটা কি, এ সিনট্যাটিক মানে বিশ্লেষণ, কনস্ট্রাকশন গঠন, কন্টেনিং যাতে রয়েছে এ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য বিধেয়, অ্যান্ড ফর্মিং যেটা গঠন করে এ পার্ট অংশ অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এই ক্লজ শব্দটিকে নাউন এবং ভার্ব রূপে ব্যবহার করেছে। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ক্লজ শব্দটিকে নাউন এবং ভার্ব ব্যবহার করেছে। যে কোনো শব্দকে আমাদেরকে জানতে হলে তার পার্ট অফ স্পিচ সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান দরকার। সেই জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি এই ক্লজ শব্দটাকে নাউন এবং ভার্ব ব্যবহার করা হয়েছে। নাউনে কীভাবে করা হয়েছে? নাউন ব্যবহার করেছে। নাউন যেমন উই আর লার্নিং ক্লজ টুডে, এই ক্লজটা এখানে নাউন হয়েছে। উই আর লার্নিং ক্লজ টুডে, আজকে আমরা ক্লজ শিখছি, এটা নাউন। আবার ভার্বে বলা হয়েছে যে ক্লজ, ভার্বের ইংরেজিটা হচ্ছে কনস্ট্রাক্ট ক্লজ, অর্থাৎ ক্লজ গঠন, ক্লজকে গঠন করা। এখানে আমি একটা সেন্টেন্স করে দিয়েছি, ক্লজকে ভার্বে সেন্টেন্সটা করা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে উই আর ক্লজিং ক্লজ, এটা ভার্ব। আমরা ক্লজিং ক্লজ, ক্লজিং মানে কনস্ট্রাক্টিং, গঠন করছি ক্লজ, আমরা ক্লজ গঠন করছি। তাহলে ক্লজ শব্দটা আমরা বুঝতে পারলাম নাউন এবং ভার্ব দুটোই হয়, যেটা অনেক গ্রামারে এটা উল্লেখ করেনি, কিন্তু অক্সফোর্ড ইংলিশ যে ডিকশনারি সে ক্লজের ভার্ব ব্যবহার করেছে এবং নাউনও ব্যবহার করেছে। উই আর ক্লজিং ক্লজ, এই ক্লজিং মানে আমরা কনস্ট্রাক্টিং ক্লজ অর্থাৎ ক্লজকে গঠন করছি, ক্লজকে সঠিকভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি, উই আর ক্লজিং ক্লজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্লজ শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথমত আমরা জানতে পারলাম যে ক্লজ মানে চুক্তি, পত্রাদি, দফা বা ধারা, যেটা ইংরেজিতে বলা হয়েছে অ্যান আর্টিকেল অর এ পার্ট অফ কন্ট্রাক্ট অর উইল অর ল, এবং ইংরেজিতে হয়তো যেটা মনে করা হয়েছে যে ফ্রম গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ। কারণ আমি তো আজকে এই ক্লজটাকে গ্রামারের দৃষ্টিকোণ থেকে কি করে ব্যবহার করা যায় এবং গ্রামারের দৃষ্টিকোণ থেকে ছাত্রদের আমাদের কীভাবে ক্লজ শেখা দরকার, এবং এই ক্লজটা এমনই একটা আমাদের চ্যাপ্টার যে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হলে পারে যে সমস্ত ছাত্রদের ক্লজ সম্পর্কে সম্যক জ্ঞান নেই তারা কোনোদিনই কমপ্লেক্স সেন্টেন্স সঠিকভাবে লিখতে পারবে না। এই জন্যই আমাদের টিডি ফোর্স বলছেন দোজ হু নো ক্লজ আর দি মাস্টার্স অফ দ্য সেন্টেন্সেস। যারা ক্লজ জানে তারা সেন্টেন্সের মাস্টার হয়ে গেল। কারণ আমি সেন্টেন্স আমার ভুল, আমি একজন শিক্ষক হিসাবে আমার ভুলটা কি করে হলো, আমি কি করে ভুলটা ধরবো, আমার ভুল ক্লজ ধরে নেবেন। আমি যদি ক্লজটাকে না মিলাতে পারি তাহলে আমার সেন্টেন্স শতবার ভুল, হাজারবার ভুল। সেই জন্য আমাকে জানতে হবে ক্লজ। এই ক্লজ একটা বিশাল চ্যাপ্টার, এই জন্য আমি ভূমিকা একটু বেশি নিচ্ছি। আমি আস্তে আস্তে ক্লজে ডেপথে আমি প্রবেশ করতে চাই। তো ক্লজ শব্দটাকে নাউন এবং ভার্ব দুটো হয়তো পার্ট অফ স্পিচে ব্যবহার করা যায়। এখন ক্লজের বাংলা সংজ্ঞাটা কি, ক্লজের বাংলা সংজ্ঞা এটা গ্রামারের দৃষ্টিকোণ থেকে বাংলা ক্লজ হচ্ছে কতকগুলি শব্দগুচ্ছ যাহার সাবজেক্ট ও প্রেডিকেট আছে এবং যাহা বৃহত্তর বাক্যের অংশ কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এটা বাংলা অর্থ ক্লজের। ক্লজ হচ্ছে পার্ট অফ এ লার্জার সেন্টেন্স অর্থাৎ বৃহত্তর বাক্যের অংশ যার সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, উদ্দেশ্য আছে, বিধেয় আছে এবং যাহা বৃহত্তর বাক্যের অংশ কিন্তু পূর্ণ অর্থ ক্লজ প্রকাশ করতে পারে না। এই হচ্ছে ক্লজের বাংলা। এবং ইংরেজি ডেফিনেশনটা ক্লজ, ইংলিশ ডেফিনেশন, ক্লজ শব্দটা ইংরেজিতে আমি বাংলায় বলেছি, ইংরেজিতে ডেফিনেশনটা দিচ্ছি। ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ ইটস অন ফর্মিং a part of a larger sentence but do not convey a complete sense. It's an English definition. Khub proyojon. Clause is a group of words. Kotogulo shobdo having just royeche subject and predicate. Uddesho bidheyo ache. Of its own forming she গঠন korche a part of a larger sentence. একটা বৃহত্তর বাক্যের অংশ বাট নট কনভেইং কিন্তু প্রকাশ করছে না। এ কমপ্লিট সেন্স সম্পূর্ণ সেন্সটা বোধটা তাতে প্রকাশ হয় না। ক্লজের প্রকারভেদটা কি? ক্লজ প্রধানত দুই প্রকার, কোনো বইয়ে তিন প্রকার আছে কিন্তু আমি মনে করি ক্লজের প্রকারভেদটা দুই প্রকারই উপযুক্ত। তিনে আমি যাব কিন্তু এটাই মেন। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ এটা মনে রাখতে হবে। সাবঅর্ডিনেট ক্লজের আবার ভাগ আছে, আমি আজকে এই ক্লজের ভাগটা করে ছেড়ে দিচ্ছি। প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। আজকে এখানে যথেষ্ট, এরপরে আবার দ্বিতীয় দফায় ক্লজের ব্যাখ্যা করা হবে।